একটি নাটক দর্শকদের যেমন আনন্দ দেয় তেমনি দর্শক কাদায়ও। তারই উজ্জ্বল দৃষ্টান্ত মোহাম্মদ মিফতাহানের চিত্রনাট্য পরিচালনায় নির্মিত নাটক কলেজে রআধখ। নাটকটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী মুশফিক আর ফারহান ও তানজিন তিশা। গেল 1 সেপ্টেম্বর সিএমবির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় নাটকটি। এরপরই এটি দেখার জন্য হোমরি খেয়ে পড়েছে দর্শক। মাত্র 2 দিনেই এর ভিউ ছাড়িয়েছে 24 লাখ। বর্তমানে নাটকটি অবস্থান করছে বাংলাদেশ ইউটিউব ট্রেন্ডিংয়ের 3য় স্থানে, আর নাটক হিসাবে এর অবস্থান 2য়। সন্তান না হওয়া এক দম্পতির করুণ গল্প আবর্তিত হয়েছে এ নাটকে, যেখানে রয়েছে সামাজিক বার্তাও। নাটকটি উন্মুক্ত হওয়ার পরপরই কমেন্ট বক্স ভরে গেছে হাজারো মন্তব্যে। অনেকেই লিখেছেন, নাটকটি দেখে অনেক কেঁদেছি। একজন দর্শক লিখেছেন, নাটকটি দেখে সত্যিই চোখে পানি চলে আসলো। যার সন্তান নেই সে বোঝে সন্তান না থাকার যন্ত্রণা কতটা বেদনাদায়ক। নাটকটি দেখে দর্শকদের বিপুল সাড়া প্রসঙ্গে মুশফিক আর ফারহান বলেন, এখন আমার নাটক নিয়ে দর্শকদের ভিন্ন একটা প্রত্যাশা থাকে, আমি সেই প্রত্যাশা পূরণের চেষ্টা করে যাচ্ছি। এই নাটকের গল্প আমাকে ভাবিয়েছিল, কাজ করার পর সেটাই দেখতে পাচ্ছি। এমন একটা ইস্যু নিয়ে করেছি যারা এই ধরনের সমস্যা আছেন তারা গভীরভাবে উপলব্ধি করতে পারছেন। ফেসবুক ইউটিউবে অসংখ্য মন্তব্য দেখে আপ্লুত হচ্ছে। কলেজে রআধখ নাটকটি প্রযোজনা করেছেন এস কে শাহেদ আলী। এতে একটি গানও রয়েছে, সেটি গেয়েছেন ইমরান ও কনা। মেহেদী হাসান লিমনের কথায় গানের সুর সঙ্গীত করেছেন মার্সেল। সজল খান, রিপোর্ট.লাইভ, ঢাকা।